বই হলো একজন ভালো একটা বন্ধু, আর যখন বই সাথে থাকবে তখন এমনিতেই ভালো একটা সময় দেবে। আমার এখান থেকে যারা বই নিয়ে পাঠক তাদের 100 থেকে 150 মতো হবে, এবং 100 পাঠক সব সময় থাকে, যখন কোনো তাদের ব্যস্ততা না থাকে লেখাপড়ার পাশাপাশি। তারা আগ্রহী যারা এখান থেকে বই পড়ে বা আমি যাই দিয়ে আসি। পাঠক যারা আছে বেশিরভাগই ছাত্রছাত্রী, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই লেভেলের ছেলেমেয়েরা আসে বেশি। আমি মোহাম্মদ আতিফ আসাদ, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা হাসটামাদের গ্রামে থাকি। আমি অনার্স ফার্স্ট ইয়ারে জামালপুর সরকারি আশিক মোহাম্মদ কলেজে লেখাপড়া করতেছি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে। তা আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান, প্রেমিক জীবনে আসলে তো মানুষ নিজের বই কিনতে পারে, এরকম আমার মতো যারা আছে তারা এই একাডেমিক বইয়ের বাইরে অন্যান্য যেগুলো বই এগুলো তো আসলে কেনা সামর্থ্য নাই, যেখানে বই কিনতে পারে না, স্কুলে বেতন দিতে পারে না। আমার আসলে ভাবনাটা আসলো ছেলে মেয়েদেরকে আসলে বিনামূল্যে বই পড়তে দিব। আমি যখন পাঠাগারটা শুরু করলাম তো আসলে অবকাঠামোগতভাবে শুরু করা সম্ভব ছিল না, আমার তো আর আর্থিক সাপোর্টটা নাই যে আমি একটা ঘর ভাড়া করে বা ঘর ওঠায় পাঠাগার শুরু করবো, আমার অবকাঠামো কোনো আমার বাধা হতে পারে। সেজন্য ভাবলাম যে আমার তো ঘর আছে, আমি ঘরের থেকে শুরু করতে পারবো। তারপর আমি আমার ঘরের বারান্দায় এখানে একটি শোলার বেড়া দিয়ে এখান থেকে আসলে আমার পাঠাগারটা শুরু করা, তারপরে ছেলেমেয়েরা তারা এখানে আসতে পারবে না, এসে বই পড়তে পারবে না, যেহেতু আমি বাড়িতে বাড়িতে গিয়া বই দিয়ে আসি। সপ্তাহে 7 দিন যেহেতু সম্ভব না, আমি লেখাপড়া করি, কাজকর্ম করি, তো সেজন্য 2-3 দিন সপ্তাহে যাই, যাই বই দিয়ে আসি আবার নিয়ে আসি। এখানে বিভিন্ন ধরনের বই, উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, আত্মজীবনী এরকম ধরনের বিভিন্ন ধরনেরই প্রায় সব বই এখানে পাওয়া যায়। এখন ছেলে মেয়ে অনেকটাই এখন বই পড়ে, একজনের থেকে আরেকজন আগ্রহী হচ্ছে। শুধু আমার এলাকা বা আমার উপজেলা না, আশেপাশে অনেক ছেলে মেয়ে এসে এখান থেকে বই নিয়ে যায়, কারণ এখানে যে বইগুলো রয়েছে আশেপাশে আর কোনো জায়গায় এই বইগুলো নেই। অনেকেই দেখতাম যে তারা লেখাপড়া বাদ দিয়ে কাজকর্ম করতো, তাদের শিক্ষা জীবন শেষ হয়ে যায়। তা আমি মনে করলাম যে না, আমার যত কষ্ট হোক আমি লেখাপড়া করবো। তো সেটা আমি বন্ধের সময় স্কুল যখন বন্ধ দিত তখন আমি কাজগুলো করতাম, বিভিন্ন ধরনের কাজ, রাজমিস্ত্রির কাজ, রড মিস্ত্রির কাজ, ধান কাটার কাজ, রং বার্নিশ বা দিন মজুরি, যেখান থেকে আমি কিছু আয় করতে পারবো, সেটা যে কোনো ধরনের কাজ হোক। তো এভাবে আমি আমার কাজ করে লেখাপড়ার খরচ চালাই। আমার উপজেলার প্রত্যেকটা গ্রামে গ্রামে একটি করে পাঠাগার করবো, যেখানে ছেলেমেয়েরা বই পড়বে। তো একটা এলাকাতে একটা বাড়িতে একটা মহিলাকে একটা দায়িত্ব দেওয়া হবে, সেখানে বই থাকবে, ছেলেমেয়েরা এখান থেকে বই পড়বে। অপেক্ষমান সময় বসে থাকে, এই সময়টুকু তারা যদি বই পড়ে কাটাতে পারে তাহলে একটা ভালো সময় কাটবে, তাদেরও ভালো লাগবে, তারা কিছু জানতে পারবে, শিখতে পারবে। রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মের আশেপাশে যেগুলো দোকান সেখানে একটা দোকানে যদি আমরা রাখি, ওইখানে তাকে উৎসাহিত করার জন্য যে বই পড়বে সে এক কাপ চা খেলবে, চা খেয়ে সে বই পড়তে পারে। আমাদের এই স্টেশন পাঠাগারটা রেডি 19 এবং কি মিলন স্মৃতি পাঠাগারে যৌথ উদ্যোগে এখন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আমরা সরিষাবাড়ি উপজেলা তারাকান্দি রেলওয়ে স্টেশন সর্বপ্রথম শুরু করি, এবং কি সামনে আমাদের সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন উদ্বোধন হবে, এভাবে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি রেলওয়ে স্টেশন পাঠাগার করবো।